আবার মোহনবাগানের ডার্বি জয়। বড় ম্যাচ অর্থাৎ মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ মানেই কিন্তু বাঙালি দুভাগ হয়ে যাওয়া। ঘটি বনাম বাঙাল, চিংড়ি বনাম ইলিশ, ছেঁচড়া বনাম লাবড়া, এই মোহনবাগান ইস্ট বেঙ্গল চির প্রতিদ্বন্দ্বী দুই দল সবসময় একে অপরকে টেক্কা দিতে চায়। এবারের এই মরশুমে, এই আইএসএলে মোট চারবার দেখা হয়েছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের। চারবারই কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলকে, তার চির প্রতিদ্বন্দ্বী চির শত্রু দলকে, ইস্ট বেঙ্গলকে কিন্তু পরাজিত করলো। কিন্তু আজকের ম্যাচের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে ইস্ট বেঙ্গলে খেলে যাওয়া জামশেদ নাসিরির ছেলে কিয়ান নাসিরি আজ মোহনবাগানের হয়ে হ্যাট্রিক করেছে। এই হ্যাট্রিকের মধ্য দিয়ে কিন্তু আজ একজন নতুন নায়কের জন্ম দিল মোহনবাগান। আজ এই ম্যাচে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা ছিল, একদম শেষ মুহূর্তে কিন্তু মোহনবাগান জয় ছিনিয়ে নিল। আজকের ম্যাচের ফলাফল হচ্ছে 3-1, মোহনবাগান 3 ইস্ট বেঙ্গল 1। আজকে অবশ্যই কিন্তু এই দ্বিখণ্ডিত বাঙালির মধ্যে সবুজ মেরুন জার্সিধারীরা বা মোহনবাগান পতাকাধারীরা কিন্তু আজ আনন্দ করছে। ধন্যবাদ, অভিনন্দন মোহনবাগান। প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত, সাথে থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ।